আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কুশি কাটা দিয়ে কীভাবে খুব সহজে নামাজের এই টুপিটি বানাতে হয়। আমি আজকে টুপির এই ভিডিওটির দ্বিতীয় পার্টটা শেয়ার করব। টুপির প্রথম পার্টটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ভিডিওর লিঙ্কটা এখন আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করেও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। গত পর্বে আমি টুপির মাথার যে তালুর অংশটা সেটা কমপ্লিট করেছিলাম। সাধারণত বড়দের টুপির মাথার তালুর অংশটা 6 থেকে 6.5 ইঞ্চি পরিমাণ হয়, আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি। আপনারা বাসায় ইঞ্চি টেপ থাকলে এভাবে 6 ইঞ্চি পরিমাণ মেপে নেবেন। তো আমি এখন টুপির বাকি অংশটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3টি চেন করে নেব। তিনটি চেন করে আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে আমি এখন আবারও 3টি ডাবল ক্রোশেট করব। তো দেখুন পরবর্তী চেনের মধ্যে হুকটাকে নিয়ে এভাবে আবার একটি ডাবল ক্রোশেট করলাম। এভাবে করে দেখুন 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেল। আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন 3টি করে নিয়েছি এবং পরবর্তী চেনের ঘরে আবারও আমি একটি ডাবল ক্রোশেট করছি। এভাবে করে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 2টি চেন করব। আবার 2টি চেন করে দেখুন নিচের দিক থেকে 2টি চেন বাদ দিয়ে 1, 2, 2টি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করব। তো দেখুন এভাবে আমি এখানে আবারও 4টি ডাবল ক্রোশেট করছি। চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবারও 2টি চেন করব। আবারও 2টি চেন করে আবারও নিচ থেকে 2টি ঘর বাদ দিয়ে 1, 2, 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে আবারও 1টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে এখানেও আমি মোট 4টি ডাবল ক্রোশেট করব। দেখুন এভাবে করে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবারও 2টি চেন করব। এখন আমি আবারও নিচের দিক থেকে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আবারও 1টি ডাবল ক্রোশেট করব এবং এখানেও আমি 4টি ডাবল ক্রোশেট করব। দেখুন ঠিক এমনটা হচ্ছে। আমি 4টি করে ডাবল ক্রোশেট করছি এবং 2টি করে চেন নিয়েছি। 2টি করে চেন নিয়ে আবার নিচের দিক থেকে 2টি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের ঘর থেকে আবারও 4টি করে ডাবল ক্রোশেট করছি। আমি এখন আবারও 2টি চেন করে নিচ্ছি এবং আবারও নিচের দিক থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর চেনের ঘরে আবারও 1টি ডাবল ক্রোশেট করছি। এভাবে করে আমি এখানেও 4টি ডাবল ক্রোশেট করে নিব।
তো দেখুন এখানেও আমি চারবার করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি আবার দুইটি চেইন করব এবং আবারও দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে আবারও ডাবল ক্রোশেট করব। তো দেখুন এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখুন এভাবে করে একই নিয়মে আমি পুরো রাউন্ড সার্কেলটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আবারও চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার দুইটি চেইন করব। আবার দুইটি চেইন করে প্রথমে যে তিনটি চেইন করেছিলাম তার তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এভাবে করে জয়েন করে দিলাম। এখন আমি এই ঘরটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে আসব। তো তার জন্য দেখুন আমি এভাবে স্লিপ স্টিচ করে এই ঘরটার মধ্যে চলে যাব। আমি এখন এই ঘর থেকে কাজটা শুরু করব। তো দেখুন স্লিপ স্টিচ করে এই ঘরে চলে এসেছি। আমি এখন এখানে আবার তিনটি চেইন করে নেব। এখানে আবার তিনটি চেইন করে নিয়েছি। এখন আমি তিনটি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে আমি পরবর্তী দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন পরবর্তী এই ডাবল ক্রোশেটটার উপর দেখুন এই এখানে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। তো দেখুন এভাবে করার ফলে দেখুন আমার এখানে চারটি ডাবল ক্রোশেট করা হয়ে গেল। আমি আবার দুইটি চেইন করব। আবার দুইটি চেইন করে আমি লাস্টের এই ডাবল ক্রোশেটটার উপর আবার একটি ডাবল ক্রোশেট করব। দেখুন লাস্টে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। একবার দুইবার দেখুন এখানে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার এই প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। তো দেখুন এভাবে করে আমার আবারও চারটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আমি আবার দুইটি চেইন করব। আবার দুইটি চেইন করে আমি আগের নিয়মে আবারও লাস্টের এই ডাবল ক্রোশেটটার উপর একটি ডাবল ক্রোশেট করব। এবং দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট করব। এখন আমি এই প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি চারবার করে ডাবল ক্রোশেট করছি। তো দেখুন আবারও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আবারও আমি দুইটি চেইন করে নিব। দুইটি চেইন করে নিলাম। আমি এখানে এই চারটি ডাবল ক্রোশেটের লাস্টের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করছি। মাঝে দুইটি চেনের গ্যাপ রয়েছে, এই দুইটি চেনের গ্যাপে দুইটি ডাবল ক্রোশেট করছি এবং এই চারটি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করছি। তো আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই চারটি ডাবল ক্রোশেটের লাস্টের ডাবল ক্রোশেটটার উপর একটি ডাবল ক্রোশেট করছি। দুইটি চেনের যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করছি। এবং এই চারটি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করছি। তো দেখুন এভাবে করে আমি চারটি ডাবল ক্রোশেট করে নিলাম। আমি আবারও দুইটি চেইন করে নেব এবং সেমভাবে
আবারও আমি লাস্টের ডাবল ক্রোশেটটার উপর একটি ডাবল ক্রোশেট করব, চেনের দুইটি ঘরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট করব এবং এই চারটি ডাবল ক্রোশেটের মধ্যে প্রথম ডাবল ক্রোশেটটার উপর একটি ডাবল ক্রোশেট করব। তো আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চেনের ঘরে দুইবার ডাবল ক্রোশেট করছি এবং এই চারটি ডাবল ক্রোশেটের মধ্যে প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করছি। তো দেখুন, এভাবে করে আমি চারটি করে নিচ্ছি। আমি আবার দুইটি চেন করলাম, দেখুন ঠিক এমনটা হচ্ছে। এভাবে করে একই নিয়মে আমি আবারও এই সার্কেলটা কমপ্লিট করে নেব। দেখুন, এভাবে করে একই নিয়মে আমি আবারও পুরো সার্কেলটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন, আমি আবারও চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার দুইটি চেন করব। দুইটি চেন করে প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেই চেনের তিন নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। দেখুন, এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এখন আমি আবারও স্লিপ স্টিচের মাধ্যমে লাস্টের ডাবল ক্রোশেটের ঘরে চলে যাব। দেখুন, এভাবে স্লিপ স্টিচ করে লাস্টের ডাবল ক্রোশেটের ঘরে এসে এখানে আমি আবার তিনটি চেন করব। আবার তিনটি চেন করে নিলাম। তিনটি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে আমি দেখুন দুইটি চেনের ঘরে আবার দুইটি ডাবল ক্রোশেট করব। দুইটি চেনের ঘরে দুইটি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি এই ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। তো দেখুন, এভাবে করে চারটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার দুইটি চেন করব। আমি আপনাদের আবারও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দুইটি চেন করে দেখুন লাস্টের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। লাস্টের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করলাম। দুইটি চেনের যে গ্যাপ রয়েছে দুইটি চেনের গ্যাপে দুইটি ডাবল ক্রোশেট করব। দেখুন, দুইটি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি প্রথম ডাবল ক্রোশেটটার উপর আবার একটি ডাবল ক্রোশেট করব। দেখুন, আমি আবার দুইটি চেন করে নেব এবং দুইটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে লাস্টের ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করব। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। আবারও লাস্টের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি আবার দুইটি চেন করব। দুইটি চেন করে দুইটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে দুইটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে তিন নাম্বার অর্থাৎ লাস্টের ডাবল ক্রোশেটের উপর আবারও একটি ডাবল ক্রোশেট করব এবং দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। লাস্টের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করব। দেখুন, প্রথম ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করব। এবার আমি আবারও দুইটি চেন করব এবং মাঝের দুইটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রোশেট অর্থাৎ লাস্টের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব এবং
প্রথম ডাবল ক্রোশেট উপর একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে দেখুন চারটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেখুন এমনটা হচ্ছে। এভাবে করে আমি যেহেতু বড়দের টুপি তৈরি করছি তো আমি এভাবে করে 13টি লাইন একই নিয়মে কমপ্লিট করে নেব। আপনারা যদি ছোটদের জন্য টুপিটি তৈরি করতে চান তাহলে 7টি কিংবা 8টি লাইন করে নিতে পারেন। তো এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিচ্ছি, দেখুন একই নিয়ম ফলো করে আমি এখানে মোট 13টি লাইন করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 দেখুন এভাবে 13টি লাইন করার ফলে আমার টুপির একটা শেপ চলে এসেছে। আমি এখন টুপির লাস্ট ফিনিশিংয়ের কাজটা করব, তো তার জন্য দেখুন এই ডিজাইনটি যেখানে শেষ হয়েছে অর্থাৎ যেখানে 13টি লাইন কমপ্লিট করা হয়েছে সেখান থেকে আমি এখন হাফ ডাবল ক্রোশেট করব। তো দেখুন তার জন্য হুকে সুতার একটা প্যাচ দিয়ে নিলাম, পরের চেনের ঘরে হুকটাকে নিয়ে এভাবে লুপ এনে তিনটি লুপকে একবারে বের করে দিয়ে এভাবে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম। আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি, আবার হুকে সুতা পেঁচিয়ে পরের ঘরে থেকে লুপ এনে তিনটি লুপকে একবারে বের করে দিয়ে এভাবে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম। আমার মনে হয় আপনারা সবাই হাফ ডাবল ক্রোশেট করতে জানেন, তবুও যারা জানেন না নতুন তাদের জন্য আমার একটি বেসিক ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন এভাবে করে আমি প্রতিটি চেনের ঘরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। তো দেখুন আমি এই দুইটি চেনের ঘরেও একবার হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি, আবার আমি আরেকটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে দেখুন আবার আমি দেখিয়ে দিচ্ছি এই চারটি ডাবল ক্রোশেটের উপর চারবার হাফ ডাবল ক্রোশেট করব। একটি ঘর বাদ দিব না, দেখুন চারটি ডাবল ক্রোশেটের উপর চারবার হাফ ডাবল ক্রোশেট করছি। এবং মাঝে যে দেখুন দুইটি চেনের গ্যাপ রয়েছে এই দুইটি চেনের গ্যাপে আমি দুইবার হাফ ডাবল ক্রোশেট করব। দুইবার হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখন আমি পরবর্তী আবারও চারটি ডাবল ক্রোশেটের উপর চারবার হাফ ডাবল ক্রোশেট করব। তো দেখুন আবারও চারটি ডাবল ক্রোশেটের উপর চারবার হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, আবারও আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইবার হাফ ডাবল ক্রোশেট করব। আবারও চারটি ডাবল ক্রোশেটের উপর চারবার হাফ ডাবল ক্রোশেট করব। তো দেখুন আবারও চারবার করে নিয়েছি, এখন আমি আবারও দুইটি চেনের ঘরে দুইবার হাফ ডাবল ক্রোশেট করব। মূলত এভাবে করে একটি চেনের ঘরও বাদ দিব না, প্রতিটি চেনের ঘরে এবং দুইটি চেনের গ্যাপেও দুইবার করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড সার্কেলে আমি দুইবার করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে দুইটি লাইন করে নিচ্ছি, এভাবে একই নিয়মে আমি দুই লাইন হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি লাস্টে এভাবে স্লিপ স্টিচ করে দেখুন প্রথম হাফ ডাবল ক্রোশেটের মধ্যে স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে দিলাম। এখন আমি আবারও কয়েকবার স্লিপ স্টিচ করে করে কয়েকবার এভাবে স্লিপ স্টিচ করে নেব। এভাবে কিছুটা স্লিপ স্টিচ করে তারপর আমি সুতাটা কেটে দেব।
দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ টুপিটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন টুপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই আমার ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।